খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী 5 জন সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন 136 জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী 39 জন খুলনা সিটির জনসংখ্যা 15 লাখ আর এর মধ্যে ভোটার 5,35,529 জন এর মধ্যে নারী ভোটার সংখ্যা 2,66,696 জন পুরুষ ভোটার সংখ্যা 2,68,533 জন সৈনিক এই যে খুলনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারী ভোটারের সংখ্যা বেশি আমরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খুলনা থেকে রূপসার তীর থেকে যুক্ত হয়েছেন মোস্তফা জওয়ান পপলু পপলুর কাছে আমি প্রশ্ন করতে চাই যে এই যে বিষয়টা চলছে বরিশাল এবং খুলনায় নির্বাচন নিয়ে এবং খুলনারও নিশ্চয়ই অনেক রকম সমস্যা আছে সম্ভাবনা আছে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের পপলুর সঙ্গে আচ্ছা পপলু এই খুলনা নির্বাচনের একেবারেই শেষ সময় প্রচারণা তো শেষ গতকাল হয়ে গিয়েছে আজকে সব নির্বাচনী সরঞ্জাম সব কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে তারপরের এখনকার কী অবস্থা আসলে মানে উত্তাপ কেমন আছে কোন দিকে উত্তাপ আপনি দেখতে পাচ্ছেন প্রার্থী ভোটার বা অন্য কি দিকগুলোতে এবং প্রস্তুতিটা আসলে কেমন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বেশ ভালোভাবেই সম্পন্ন করা হয়েছে প্রশাসন যে প্রস্তুতিগুলো নেওয়ার দরকার বিশেষ করে নিরাপত্তা প্রস্তুতি নির্বাচনকালীন সময় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে সে প্রস্তুতিটা কিন্তু প্রশাসন নিয়েছে এক কথায় বলতে গেলে খুলনা কিন্তু এখন নিরাপত্তার চাদরেই ঢাকা কারণ 5 স্তরের নিরাপত্তা এখানে একটা বলাই তৈরি করা হয়েছে এর মধ্যে কিন্তু সাদা পোশাকে যারা কাজ করেন তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমি যদি আপনাকে একটু বলি যে কী পরিমাণ নিরাপত্তা এখানে ব্যবস্থা করা হয়েছে তাহলে প্রায় 5,000 মতো কিন্তু পুলিশ এবং আনসার সদস্যরা এখানে কাজ করছেন পাশাপাশি 11 প্লাটুন বিজিবি এখানে কাজ করছেন আরও প্রায় 5 প্লাটুন বিজিবি কিন্তু হেডকোয়ার্টারে থাকবেন এছাড়া কিন্তু র্যাবের টিম থাকছে অনেকগুলো টিম থাকছে আপনার আর ম্যাজিস্ট্রেট থাকছেন কিন্তু 31 জন মানে খুলনাতে কিন্তু 31টা ওয়ার্ড সেই 31টা ওয়ার্ডে প্রত্যেকটি ওয়ার্ডে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন যাদের বিচারিক ক্ষমতা থাকবে তারা তাৎক্ষণিকভাবে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভায়োলেশন ঘটে তার একটা সমাধান দিতে পারবেন তার পাশাপাশি আবার কিন্তু দেখেন যে আরও 10 জন ম্যাজিস্ট্রেট থাকছেন যারা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তারা থাকবেন এখানে তারা আবার ফলো আপটা করবেন এর পাশাপাশি কিন্তু নির্বাচন কমিশন এবং অন্য অন্যদেরও টিম থাকছে আর বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স কিন্তু এর পাশাপাশি থাকছে এটা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা চাদর ইয়া করা হয়েছে ইতিমধ্যে খুলনার যে 16টি প্রবেশদ্বার আছে পয়েন্ট যদি বলা যায় সেই জায়গাগুলোতে কিন্তু বেশ কয়েকদিন ধরে নিরাপত্তা কিন্তু মজবুত করা হয়েছে মানুষের আসা যাওয়া মনিটরিং করা হচ্ছে এবং চেকপোস্টগুলো বসানো হয়েছে সেগুলো অ্যাক্টিভ আছে কিন্তু আজকে কিন্তু নগরীতে যান চলাচল সীমিত আছে আর কি একদম প্রয়োজন ছাড়া কিন্তু যানবাহন চলাচলের জায়গাটা নেই ও এই গেল প্রশাসনের দিক দিয়ে আর রাজনৈতিক উত্তাপ যেটা ভোটের উত্তাপ সেটা কিন্তু থেকেই যায় প্রচার প্রচারণা আপনার হয়তো বন্ধ হয়েছে কিন্তু তারপরেও প্রার্থীরা কিন্তু তাদের বাসায় কথা বলছেন কর্মীদের সাথে কথা বলছেন তারা এখনও চেষ্টা করছেন যে সামাজিক প্রভাব দিয়ে তাদের পক্ষে দোদুল্যমান ভোটগুলোকে নিয়ে আসা যায় কি না আমরা সকালেই যেটা দেখেছি সকালে কিন্তু খুলনাতে আওয়ামী লীগের প্রার্থী উনি একটা অনুষ্ঠানে কথা বলেছেন সাংবাদিকদের সাথে যদিও সরাসরি কথা বলাটা একটু বিধিনিষেধ আছে আইন মানে নির্বাচনী আইনের ভেতরে বিধিনিষেধ আছে যে সরাসরি কোনোভাবে উনি ভোট চাইতে পারবেন না বা কোনো প্রার্থী ভোট চাইতে পারবেন না কিন্তু তারপরেও কিন্তু তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সেখানে কিছু মতামত দিয়েছেন অন্যদিকে তারই প্রায় 1 ঘন্টা পরে কিন্তু জাতীয় পার্টির প্রার্থী যিনি আছেন তিনি কিন্তু তার অফিসে আবার সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি এটাকে প্রেস কনফারেন্সও বলতে চান না কোনো কিছু না বলছেন আমরা একটু চা সিঙ্গাড়া খাবো সেইভাবে আপনারা আসেন এবং কথাটা বলবো কিন্তু পক্ষান্তরে মেসেজ যেটা উনি কিন্তু মেসেজ দিয়েছেন যে তার নেতাকর্মীদেরকে একটু চাপের মুখে আছে ভয়ভীতি দেখানো হচ্ছে তার ওয়াইফ গতকালকে 31 নম্বরে যখন গিয়েছিলেন সেখানেও উনি বাধার সম্মুখীন হয়েছেন এই কথাগুলো বলেছেন এবং তারপরে কিন্তু উনি বলেছেন যে আচরণবিধি লঙ্ঘনের ভয়ে উনি বা এইটা মানার জন্য সম্মান দেখিয়ে উনি এটাকে কোনো প্রেস কনফারেন্সে বলতে চাইছেন না কোনো কিছু বলতে চাইছেন না এই জাতীয় কিন্তু উত্তাপ কিন্তু আছে তবে মেয়র প্রার্থীদের থেকেও খুলনাতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে আসলে পপলু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে সেটি হচ্ছে যে এই যে অভিযোগের কথাগুলো বললেন এই একই রকম অবস্থা কিন্তু আমরা বরিশালেও দেখেছি সেখানেও প্রার্থীরা প্রায় নির্বাচনী আচরণবিধিকে কিছুটা না মেনে বা পাশ কাটিয়ে
আজকে সংবাদ সম্মেলন করেছেন, তারা অভিযোগ করেছেন, আপনার কাছেও নিশ্চয়ই অভিযোগ করেছে, এই যে আজকে তারা কথা বলছেন সেটা নিয়ে প্রশাসন কিছু বলেছে কি না, এবং এরকম কি আসলে হয়, মানে করা করলে কেমন হয় সেটা, এটা কি প্রচারণার মধ্যে পড়ে বলে মনে করেন, এবং শহরের কী অবস্থা আপনি দেখতে পাচ্ছেন আজকে, কালকে ভোট, আজকে শহর কেমন, মানে সব স্বাভাবিক চলছে নাকি বিশেষ কোনো পরিস্থিতি পরিবেশ দেখতে পাচ্ছেন? পপলু, আমি আরেকটু যুক্ত করতে চাই নূরের সাথে, সেটি হলো গতকাল সিলেটে নির্বাচন কমিশনার বলেছেন যে যদি কারো কোনো অভিযোগ থাকে ভোট চলাকালীন সময়, তাহলে সিসি ক্যামেরার, সেই কেন্দ্রের সিসি ক্যামেরার সামনে গিয়ে দাঁড়িয়ে হাত উঠিয়ে চিৎকার করলে বা অভিযোগ জানালে সেটি তাদের দৃষ্টিতে পড়বে এবং তারা এই বিষয়ে ব্যবস্থা নেবে। এই বিষয়টি আপনার খুলনায় কি অবস্থা আছে, আমাদের যারা দর্শকরা আছেন, ওখানকার যারা ভোটাররা আছেন, সেই ভোটাররা আসলে কতটুকু এই বিষয়টি জানেন কি না, বা এটি তাদের ভেতর, যেহেতু আপনি বলছেন যে দুই পক্ষই, দুই প্রার্থী নিরাপত্তাহীনতার প্রসঙ্গটি আনছেন, এবং আমরাও শুনলাম যে 80 শতাংশেরও বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, সেক্ষেত্রে এই বিষয়টি, সিসি ক্যামেরার বিষয়টি ভোটাররা কতটুকু জানে এবং এই বিষয়টি তারা নলেজে নিয়েছে কিনা? দেখুন সোহেলি, যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি সিসি ক্যামেরার প্রসঙ্গ থেকে একটু আসি। সিসি ক্যামেরা কিন্তু একটু সাহস জুগিয়েছে ভোটারদের, এটা বলতেই হয়। খুলনাতে 289টি কেন্দ্রে কিন্তু আপনার 2300-এরও বেশি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতিমধ্যে আমাদেরকে জানানো হয়েছে যে সিসি ক্যামেরাগুলো সব জায়গাতে স্থাপন করা হয়েছে, এবং যখন আমরা ভোটারদের সাথে কথা বলেছি এই সিসি ক্যামেরা স্থাপনের আগে, তাদের সাথে যখন আমরা কথা বলেছি, এবং বাংলাদেশে বিগত 2-3টি নির্বাচনে যে সিসি ক্যামেরা দেখে যে নির্বাচন বন্ধ করে দেওয়া, সেই কেন্দ্রকে বন্ধ করে দেওয়া বা সেখানে ব্যবস্থা নেওয়া, এটা কিন্তু ভোটারদের মধ্যে, জনসাধারণের মধ্যে একটা কিন্তু প্রতিক্রিয়া, পজিটিভ প্রতিক্রিয়া তৈরি করেছে, ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। সো এইখানে যখন খুলনার নির্বাচনে যখন সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, তখন কিন্তু জনগণ একটু আশ্বস্ত হয়েছেন। কিন্তু এই আশ্বস্ত হওয়ার পরেও যে বিষয়টা থাকে, তাদের সাথে আমরা কথা বলেছি, আমরা আসলে প্রচার প্রচারণা শুরু হওয়ার থেকে, তফসিল ঘোষণা শুরু হওয়ার পর থেকে আমরা এখানকার মানুষের সাথে কথা বলছি, কিন্তু মানুষের মধ্যে কিছুটা নেতিবাচক প্রভাব রয়ে গেছে বিগত দিনের কিছু ভোট বিতর্ক নিয়ে। সেই ভোট বিতর্ক, তারপরে হচ্ছে নিরাপত্তার বিতর্কটা, নিরাপত্তার বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু মানুষকে ভাবাচ্ছে। আমরা যেটা দেখেছি, প্রথম দিকে যে পরিমাণ মানুষ আগ্রহ ছিল যে কেন্দ্রে যাবেন কি যাবেন না, সেটা কিন্তু দিনে দিনে বেড়েছে, শুরু থেকে দিনে দিনে বেড়েছে কিন্তু, এবং আর এই বাড়ার মাত্রাটা যাদের মধ্যে বেশি লক্ষ্য করা গেছে, তারা কিন্তু তরুণ মানুষ, তারা কিন্তু নতুন প্রজন্মের মানুষ, তারা তাদের একটা জায়গাতে, হ্যাঁ তাদের অনেক বিষয় আছে যে তারা হয়তো প্রার্থী পছন্দ করছেন না, বা প্রার্থী আরও যোগ্য হলে ভালো হতো এরকম মনে করছেন, প্রার্থীরা আরও শিক্ষিত হলে ভালো মনে করছেন তারা, তারপরে আধুনিক হওয়া বা জানা বোঝা বিষয়টাকে তারা দেখছেন, টেকনোলজি ব্যবহার করা বা টেকনোলজি অ্যাডাপ্টেড জায়গাতে যদি প্রার্থীরা আসতেন তাহলে তরুণরা আরও বেশি উজ্জীবিত হতেন। যে সেই জায়গা থেকে বিচার বিবেচনা করে কিন্তু তারপরেও তারা কিন্তু ভোট কেন্দ্রে যেতে চাইছেন। আমাদের সাথে যখন কথা হয়েছে, তারা বলেছেন যে প্রার্থী যেই থাকুক তার মধ্যে থেকেই বাঁচতে হবে, যেহেতু এর বিকল্প ভোটিং কোনো ব্যবস্থা নেই, সেখানে তারা যাবেন এবং যেয়ে তারা তাদের মতামতটা দেবেন আগামী দিনের জন্য। কারণ এইখানকার খুলনার তরুণদের যে বিষয়টা, খুলনা শিল্পনগরী ছিল, আপনারা জানেন যে এটা দেশের অন্যতম একটা শিল্পনগরী, কিন্তু যে কোনো কারণেই হোক, দীর্ঘদিন এখানকার শিল্পগুলো লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং তারপরে শিল্পগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে সরকার। সেই বাধ্য হওয়ার ফলে যেটা হয়েছে, এখানকার অর্থনীতিতে একটা চাপ পড়েছে, অর্থনীতিতে চাপ পড়া শিল্প শ্রমিক আছেন যারা, তার সাথে ব্যবসায়ী আছেন, যে সেই জায়গার রিক্সা পুলার আছেন বা সেই জায়গার অন্য অন্য ছোট দোকানদার আছেন, আসলে এই বড় চেইনটা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশাল অঙ্কের মানুষ। কারণ খুলনাতে খালিশপুরের যে পাটকলগুলো ছিল, সেখানে প্রায় প্রত্যক্ষ পরোক্ষভাবে স্থায়ী অস্থায়ী মিলিয়ে 100,000-এর উপরে শ্রমিক কিন্তু ওখানে থাকতেন, এখন কিন্তু সেখানে শ্রমিক নেই বললেই চলে। এবং তাদের যে অর্থনৈতিক বলয়ের কারণে খুলনার অর্থনীতিটা যে একটু চাঙ্গা ছিল, সেটাও একটু দুর্বল। সুতরাং এখানে এই অর্থনীতিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এইবারের যে নতুন মনে করেন যে 42,000-এর উপরে ভোটার আছেন, পাশাপাশি অর্ধেকের বেশি যে তরুণ ভোটার আছেন, তারা কিন্তু চাইছেন যে আপনি যে কথাগুলো বলছেন এইটা নিয়ে কিন্তু আপনার কিছু তথ্য আমাদের কাছে আছে, সেটা আমরা একটু পরে নিশ্চয়ই দেখব। এবং যেই অভিযোগগুলোর কথা বলছেন বা সমস্যা সংকটের কথা আপনারা বলছেন, গণমাধ্যম বলছে, ভোটাররা বলছে, প্রার্থীরাও নিশ্চয়ই সেগুলো স্বীকার করছে, সব মিলিয়ে একটা নির্বাচনী ডামাডোলের মধ্য দিয়ে সমস্যাগুলো সামনে চলে আসে। তো পপুলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন খুলনায়, নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আমাদের আবার কথা হবে।